Assalamualaikum. Hey guys, welcome or welcome back to my YouTube channel. तो बंधुरा आशा करी अपना सबाई भालो आसें और आमियो आल्लाह रहमते अनेक अनेक भालो आसी अपने दुआर शिवदाते। तो बंधुरा आज के जे देखें रात्रे कत बजार आनचे अपने भाइया काचा सब्जी बजार ये माँस आनचे दुई धरनेर तो गुला सब माँटा हमें ये देखें दाव निये केटे नितेछि तो सब किस केटे रेडी हुए तरह अपने माझखने आसतेछि तो हमें माँगुलो मैं केटे नहीं बेचे नहीं देखते एखे निसी काचा मरीच पिंज लेसरा केटे नहीं माँ दिए बनाबो सुंदर भेजे और एखे माँ थुए दीसि किसूल माँ थुए दीसि किसूल माँ थुए दीसि एखे तो ये फ्रिजे थुए दीब तो सबगुलो बनाबो ना अनेक माँ एखे सबगुलो बनाबो ना तो एखकर बारे एखन एट बनाबो और ये बनिए फिलबो तो अपना साथे थकून देखते थकें माँ रान्नार रेसिपिटा कम बनाई परिमाण तेल दिए दिल तो अल्प लवण दीब और अल्प हलुद गुड़ा और अल्प जीरा गुड़ी दिए दीब दिए हमें लेसराटा भेजे निब तो बंधुरा देखते सब दिए लवण हलुद गुड़ा अल्प जीरा गुड़ी सुंदर भेजे निब तेल नाम फिली दिए दीब तेल सब मसला पति एड करब माछगुलो छेड़े दिब तब जोरे फेले भालो करे कषे दिब भालो करे कषे निले तारपर अल्प परिमाण पानी दिए दिब एखाने ना हले एकदम भेंगे एकदम खसे खसे पड़े जाबे तो एखाने देखते पाच्छो एखाने आमि एखाने दिए दिब झोल ठीक आछे झोल एड करतेछि आमि जाल दिए तो दूध गरम कर झोल खाए अल्प कारण भुना खाए झोल खाए গাভিটা জাল হোক এখানে এখন আর দেখেন এটা পাক হয়ে গেছে তো লাহে লাহে বাসন টাসন জড়ো হোক গাভিটা হয়ে গেলে একটু ভাত বসিয়ে দিব আর এটা হয়ে লোক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অলরেডি আমার মাছটা হয়ে গেল আর অল্প টাইম জাল দিব দেখতে পাচ্ছ গাভিটা অলরেডি ব্লক হয়ে গেছে আর এই যেটা হয়ে গেছে এখন মানে এখন ঝোলটা খেয়ে দেব হইছে কিনা ঝোল এই লবণটুক বাদ আছিল এই লবণটুক আমি দিয়ে দিলাম তারপর দেখে নামিয়ে ফেলব সুন্দর করে মাছটা দেখতে পাচ্ছ মাছটা অলরেডি বানিয়ে ফেলছি আর এখানে নামিয়েও ফেলছি মাছটা যে বাটিতে টিফিন বাটিতে না আর এখানে দেখতে পাচ্ছ চুলাতে আরেকবার কড়াইটা বসিয়ে দিছি এখন এখানে দিয়ে দিব কাঁচা মরিচ পেঁয়াজ ছেড়ে তারপরে তেল দিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছ দুধটা হয়ে গেছে দুধটা আমি নামিয়ে ফেলতেছি जीरा जीरा दिले छेड़े सब मसला पाती दिए दिब तो देखते सब मसला पाती एड करो कषिए निब गरम मसला नून हलुद गुड़ा जीरा गुड़ी लंका गुड़ी काचा मरीच साथे तो एटा दुई मिनिटेर मतन भालो करे कषिए निब कि करे देखाइ तो ये देखते पाच्छो सुंदरी माने ई होइछे तो एटा ए माछटाओ नरम दारा जाय ना एटाओ भेंगे जाबे तो एखाने आमि एखन छेड़े दिब এই যে লেসরাগুলো এগুলো আমরা বটবটি কই আপনারা জানেন না কি কোন এই দেশের মানুষে লুদ্দা কয় কারণ আমরা লুদ্দা কই না আমরা লেসরা কই তাক এটা এখানে আমি ঢেলে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন ওয়াও কত সুন্দর ফ্লেভার আসছে
तो देखते हमार सूंदर मैं बटबटी लैसलार मैं माँ दिए बनाई रेसिपिटा देखें कत सूंदर और अपन भाइया मैं मसर मैं जिको सब्जी मैं झोलटा खाइते अनेक मैं भलो पाए तो झोलटल्प बेसि देर चेष्टा करी तो देखें अपने भाइया नहींसी भात खाब ए स्टार्ट कर देव तुम्हारे भाइया खाइते से देखते पारतेस तो देखी खे कम हईल तो इनशाला भलोई हो खे देखी कम तो अपन भाइयार जो मन चाय तो बोलि ना चाय तो बोलना ए रकम ही बंधुरा अनेक भलो अनेक सुंदर खाइते भलोई हो दारुण हो देखते पाते तरकारी अनेक सुंदर फ्लेवर आससे और अनेक भलो तो अपन भाई तरकारी तो আসসালামু আলাইকুম হে গাইস তো এই যে দেখতে পাচ্ছো এখন সকাল 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 10টা বাজে তোমাদের মাঝখানে আরেকবার ফিরে আসলাম এই যে এখানে কামাল দাদা হাত ধুইতেছে আর এখানে আমি তাড়াতাড়ি কাম কাজ সবকিছু সেরে সকাল সকাল আমি রান্না বান্না আমার হয়ে গেছে তো রাতের কিছু তরকারি আছিল আর এখন পটল ভাজি করছি আর ভাত কেরেলার বড়া বানাইছি তো দেখতে পাচ্ছো তোমাদের ভাইয়াও খাইতেছে আর অনেক সুন্দর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছো অনেক রোদ উঠছে প্রচুর পরিমাণে রোদ উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছো সুন্দর রোদ আর এই যে খেতে বসছে আমু খেতে বসবো এখন আমার জন্য ভাত বেড়ে নিয়েছি তো খেয়েছে তোমাদের সাথে কথা বলতেছি প্রকাশ করার মতন আমার মানুষও নাই আর দুঃখ থুয়ার মতন জায়গাও নাই আমার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন ভাবিয়া করিয়েন কাজ না ভাবিয়া করিয়েন কাজ করিয়া ভাবিয়েন না এই একটা কথা আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখানে গাখির দিছি বন্ধুরা খাইতে তো গাখিরটা খাইলো না না খাইলো না আমি খেয়ে থুই আমার পেটলা চলে যেতেছে গাড়ি নিয়ে বন্ধুরা কি বলবো অনেক রোদ অনেক গরম এটা দেখেন আমার মুখটা একদম আন্ধার কুন্দার মনে দেখা যাচ্ছে না এইম আন্ধার রোদের ফল মানে কোহরটা আমার এখানে পড়ে যায় সেজন্য এইম আন্ধার কুকুর হয়ে থাকে দেখতে পাচ্ছেন চলে যেতেছে এত গরম কি বলবো তো গাখিরটা খেয়ে নেই আমি খালি খাবে না খালি নাই আমার কোনো আপত্তি নাই বন্ধুরা এই পৃথিবীতে কাউকে মন দেয়া ভালোবাসা লাগে না কাউকে মন দেয়া ভালোবাসা লাগে মন যে মন দেয়া যাকে ভালোবাসবে সে খাতা খাবে ধোকা খাবে এরকম কথা আর যার কাছে 5-6টা বছর ধরে বিয়ে হয়ে আছে বন্ধুরা তার মনটাই পাইলাম না আর মানুষের মন কি পাবো তারপরে পটল ভাজলাম তারপরে ভাত কেরেলা ভাজলাম তাড়াতাড়ি রান্না করে দিলাম ভাত চাত খেয়ে দিয়ে গেল আর রাতের তরকারি আছে রাতে কি বানাইছে আপনারা তো দেখছেনই আর এটা নেক্সট ডের ব্লগ এটা তো তো খাইলাম কাল দাদা খেলো হাজবেন্ড খেলো তো আমি খেলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে দাদিদের বাসায় অল্প যাবো দেখি দাদিদের বাসায় রোজিনা কয় দাদির নাতিন তো রোজিনা আসছে কি না আমাদের ওই মেয়েটা আমাদের বাসায় আসলে যদি দাদিদের বাসায় আসে দাদির নাতিন যদি মেয়েটার আসলে আমাদের বাসায় ঘুরতে আসে তো কালকে আসছে কিন্তু আমাদের বাসায় আসে না কি সেজন্য আসলো না দেখি গিয়ে কি করতেছে তো
আপনাদের নিচের ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমি কিছু করতে চাই অসহায় মানুষদের জন্য আমি বন্ধুরা নিজের জন্য কিছু করতে চাই না জাস্ট নিজের আপনজন মানুষের কাছে থাকতে চাই আপন মানুষের দেখতে চাই নিজের বাপ মা বাবা মাকে দেখতে চাই যদি যতদিন বাইসা থাকি দেখব ইনশাআল্লাহ আর আমি চাই আমি কিছু করতে চাই আর আমি কিছু ইনকাম যদি করি আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আমার অনেক মন চাই অসহায় মানুষদের পাশে দাঁড়াইতে কিন্তু আমার অর্থ নাই বলে সেই জন্য আমি দাঁড়াইতে পারি না কারণ নিজে কিছু করতে চাই নিজে কিছু করে তারপরে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াবো আর দুবেলা দু মুঠি ভাত না বন্ধুরা আমি এক বেলা এক মুঠি ভাত দিতে চাই তাদের তারা তাদের মানে কি তারা ওই যে মুখের হাসিটা যে দিবে ওই হাসিটাই আমার হাজার হাজার লাখ লাখ মানে শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে আমি পৃথিবীতে আর কোনো কিচ্ছু চাই না বন্ধুরা আমি নিজের জন্য ভাবা লাগে পরে ভাববো এটা আমি এটাই করি না আগে আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো তারপর নিজের ভাবা নিজে ভাববো তো তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি দেখবা আমার সাপোর্ট করবা আর আমি জানি লাইফে এগিয়ে মানে লাইফে যাতে আমি এগিয়ে যেতে পারি তোমরা আমার জন্য সবাই দোয়া করবো আমি তোমাদের জন্য দোয়া করি আর আমার ভাইয়েরা বোনেরা প্রবাসে যারা থাকো বা প্রবাসের বাইরে থাকো প্রবাস জীবনটা কত কষ্ট সেটা আমিও জানি একটা পরিয়াল পরিবেশ একটা সবকিছু ছেড়ে এই প্রবাস জীবন নিয়ে পরিয়ালের সুখের জন্য প্রবাসে যায় থাকা অনেক কষ্টকর আর প্রবাসে যদিও অনেক কষ্ট হয় মা বাবাকে কেউই বলে না বন্ধুরা মা বাবার কাছে সবাই বলে যে আমি ভালোই আছি তো মা বাবার সুখের জন্য প্রবাসে গিয়ে সব ছেলে এরা ইনকাম করে তারপরে মা বাবাকে কষ্ট করে টাকা উপার্জন করে তো এটাই প্রবাস জীবন অনেক কষ্ট হয় প্রবাস জীবনদের আর আমি এটাই বলি তোমরা ভালো থাকো তোমাদের জন্য দোয়া করি সবাই ভাইরা আর মা বাবার খেয়াল রাখো ফ্যামিলি মেম্বারের সাথে ভালো মিলে থাকো আর এটাই বলি তোমাদের যে যেখানে আসো ভালো থেকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করি আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিছু করতে পারবো না তো দেখি অল্প দাদিদের বাসায় গিয়ে দেখি যদি রুমে যদি আসছে রোজিনা তো আসবে আর যদি না আসবে তো আপনাদের ওখানে যা ভিডিওটা আমি শেষ করতেছি তো আপনারা শেষ অব্দি ব্লগটা দেখতে থাকবে আমার স্যান্ডেল দেখি দাদিদের বাসায় গিয়ে রোজিনা আসছে কিনা ও অনেক রোদ বন্ধুরা প্রচুর রোদ দেখেন কি অবস্থা রোদের দেখেন কিরকম রোদ তো এইবার তো ধান টান কিছু এখানে হয় নাই আর আমার মা বাবার বাসায় ধান হয়েছিল বন্ধুরা একদম বৃষ্টিতে কত দিন বৃষ্টি ছিল তো বৃষ্টিতে একদম ধান সব তলিয়ে মানে ডুবে গেছে বৃষ্টির পানিতে আর এখন অল্প আছে জানি না কাটতে পারবে কি পারবে না ও দাদি দাদি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি যে বললাম রোজিনা রোজিনার বাচ্চা এটা রোজিনা আসছে কিন্তু আমরা যাস নাকি আমি আসলাম যে দেখি রোজিনা আসছে কিনা তো রোজিনা আসছে এটা রোজিনার ছেলে তো রোজিনার ছেলের মেয়ের জন্য সবাই দোয়া করবেন মেয়েটাকে আল্লাহ মানে ঠোঁটটা অল্প কাটা দিয়েছে কারণ সমস্যা নেই আল্লাহর দানিয়া বস্তু আল্লাহ খুশি হয়েছে আল্লাহ দিয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন এই বাচ্চার জন্য দোয়া করবেন হ্যাঁ হ্যাঁ বড় হয়ে কিছু করতে পারবে হ্যাঁ তো আপনারা সবাই দোয়া করবেন দেখেন কত সুন্দর বাচ্চা বেবিটা অনেক সুন্দর মাশাআল্লাহ আল্লাহ সুন্দর অনেক সুন্দর দিয়েছে তোমার কথা বলতেছি ওই যে দেখো কাদের কাছে বলতেছি তোমার জন্য দোয়া করতে বলতেছি যাতে তোমার জন্য দোয়া করে তো বন্ধুরা সবাই দোয়া করবেন আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পরে ভিডিওটা এখানে শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ বাই 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 যাও হালিমা তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন জিৎ বেশি বেশি হ্যাঁ।